ড্রয়িং থেকে ডাইনিং প্লাস অন্যান্য বেডরুম সেপারেট করার জন্য চমৎকার একটি স্লাইডিং ব্যবহার করা হয়েছে। এবং আমাদের এই ফ্ল্যাটটি কিন্তু ফুল ফার্নিশড, অসাধারণ ইন্টেরিয়রের কাজ করা। এখানে আপনারা যে সকল ফার্নিচার দেখতে পাচ্ছেন সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। আমাদের এই বেডটা 18x14 ফিট, অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেলকনির সাইজ 12x4 ফিট এবং এটি আমাদের ভবনের সামনের 25 ফিটের রোড। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও আছে। সেই সাথে এখানে কিচেন হুড ব্যবহার করা হয়েছে যাতে রান্নাঘরটা গরম না হয়। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতোই নতুন একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে ফার্মগেটের ভিডিও দেখতে চান, তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি চলে এসেছি ফার্মগেটের মণিপুরী পাড়ায়। আমি এখন যে বিল্ডিংয়ে অবস্থান করছি এটি G+5 ছয়তলা আবাসিক ভবন। এই ছয়তলা ভবনের লিফটের 2 অর্থাৎ তৃতীয় তলায় উত্তর, পূর্ব এবং পশ্চিম সাইডের 1450 স্কোয়ার ফিটের একটি খোলামেলা ফ্ল্যাট এখানে সেল হবে। এখানে পার ফ্লোরে 3টি করে ইউনিট, এই সাইডে এ ইউনিট, এ ইউনিট রোডমুখী, এদিকে বি ইউনিট এবং পাশে সি ইউনিট, এদিকে লিফটের পজিশন, পাশেই সিঁড়ির পজিশন। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ ইউনিট। এই ফ্ল্যাটের সাইজ 1450 স্কোয়ার ফিট। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং রুম। এই সাইডে ডাইনিং রুম, এটি গেস্ট বেড, পাশে কমন টয়লেট, এদিকে কিচেন এবং এখানে পাশাপাশি 2টি বেড, একটি মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, এই সাইডে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট এবং 2টি বেডের সাথেই আপনার 2টি বেলকনি পাচ্ছেন যথাক্রমে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা 18x14 ফিটের একটি বড় সড়ো ড্রয়িং স্পেস পাচ্ছি। ড্রয়িংয়ের সাথে আপনারা এই সাইডে যে জানালাটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পশ্চিম দিকে এবং পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলা। ড্রয়িং স্পেস থেকে আমরা যদি একটু সামনে যাই, যে হাতের ডানে যাই, আমরা বড় সড়ো একটি ডাইনিং স্পেস পাচ্ছি। এটি মিনিমাম 22x16 ফিটের। আপনারা এটিকে ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং হিসাবেও ব্যবহার করতে পারেন। এবং আমাদের এই ফ্ল্যাটটি কিন্তু ফুল ফার্নিশড, অসাধারণ ইন্টেরিয়রের কাজ করা। এখানে আপনারা যে সকল ফার্নিচার দেখতে পাচ্ছেন সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এবং ফ্লোরে কিন্তু 32x32 চায়না মিরর টাইলস ব্যবহার করা হয়েছে। ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাচ্ছি গেস্ট বেড। আমাদের 3টি বেডই অনেক বড় সড়ো। এই বেডের সাইজ 16x14 ফিট এবং এই বেডের সাথে আপনারা এই সাইডে যে জানালাটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পশ্চিম দিকে। এবং দেখুন এই ওয়াল জুড়ে অসাধারণ ওয়াল ক্যাবিনেট করা। এই সাইডেও ইন্টেরিয়রের কাজ করা।
গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই, আমরা পাচ্ছি কমন টয়লেট, অনেক বড়সড় একটি টয়লেট। এই টয়লেটের সাইজ 10x5 ফিট। এই সাইডে বেসিন, এদিকে হাই কমোড, উপরে শাওয়ার। কমন টয়লেট থেকে বের হয়ে আমরা যদি হাতের বামে যাই, আমরা পাচ্ছি বড়সড় একটি কিচেন। এই কিচেনের সাইজ মিনিমাম 10x5 ফিটের। এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও আছে। সেই সাথে এখানে কিচেন হুড ব্যবহার করা হয়েছে যাতে রান্নাঘরটা গরম না হয়। রান্নাঘরে আপনারা পশ্চিম দিকে একটি জানালা পাচ্ছেন যাতে রান্নাঘরটা স্যাঁতস্যাঁতে না হয়। এছাড়া এখানে এক্সজস্ট ফ্যানও আছে। নিচে ডাউন ওয়াশ। কিচেন থেকে বের হয়ে আমরা এখন চাইল্ড বেড এবং মাস্টার বেডের মাঝামাঝি অবস্থান করছি। আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে আসি। আমাদের এই বেডের সাইজ 16x14 ফিট, অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা এই সাইডে যে ফুল হাইট ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এর অবস্থান উত্তর দিকে। অনেক বড়সড় একটি ব্যালকনি। এই ব্যালকনির সাইজ 12x4 ফিট এবং এটি আমাদের ভবনের সামনের 25 ফিটের রোড। অসাধারণ ইন্টেরিয়রের কাজ করা। দেখুন এই ওয়াল জুড়ে কত সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচড টয়লেটে অবস্থান করছি। এখানে শাওয়ার এরিয়া পৃথক, আপনারা চাইলে এখানে শাওয়ার ইনক্লোজার ব্যবহার করতে পারবেন। এই সাইডে বেসিন এবং এইদিকে হাই কমোড। এই টয়লেটটাও অনেক বড়সড়। এগুলা ফিক্সড আলমারি, এটি এই ফ্ল্যাটের সাথেই অন্তর্ভুক্ত। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি। আমাদের এই বেডটা 18x14 ফিট, অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা এই সাইডে যে জানালাটা দেখতে পাচ্ছেন, এর অবস্থান পূর্ব দিকে। এবং আমাদের প্রতিটা জানালা প্লাস ব্যালকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। এই ওয়ালেও অসাধারণ কারুকাজ করা। এবং উত্তর দিকে আপনারা একটি ফুল হাইট ব্যালকনি পাচ্ছেন। আমরা এখন উত্তর দিকের ব্যালকনিতে অবস্থান করছি। এই ব্যালকনিটা চাইল্ড বেডের অনুরূপ এবং এটি আমাদের ভবনের সামনের উত্তর দিকের 25 ফিটের রোড। অর্থাৎ আমাদের চাইল্ড বেড এবং মাস্টার বেড উত্তর রোডমুখী। মাস্টার বেডের এই ব্যালকনিতে এখানে ওয়াল ক্যাবিনেট ব্যবহার করা হয়েছে, এখানেও আপনারা মালামাল রাখতে পারবেন। এই সাইডেও ওয়াল জুড়ে অসাধারণ ওয়াল ক্যাবিনেট করা। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এদিকে বেসিন, এদিকে গ্লাস, এই সাইডে হাই কমোড এবং এখানেও শাওয়ার এরিয়া পৃথক।
আপনারা চাইলে এখানে শাওয়ার এনক্লোজার ব্যবহার করতে পারবেন। এবং আমাদের প্রতিটা টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে। আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1450 স্কোয়ার ফিটের। এই 1450 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3 বেডরুম, ড্রয়িং, ডাইনিং সম্পূর্ণ সেপারেট, মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, এছাড়া যথাক্রমে একটি করে বেলকনি। তাছাড়া রান্নাঘরে তিতাস গ্যাস কানেকশন তো থাকছেই। এই 1450 স্কোয়ার ফিট খোলামেলা ফুল ফার্নিশড লাক্সারিয়াস ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য 1,10,00,000 টাকা। এই প্যাকেজের ভিতরে আপনারা পাচ্ছেন কার পার্কিং এবং ইউটিলিটি সুবিধা। আপনারা যদি আমাদের এই ফ্ল্যাটটি কিনতে চান তাহলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। প্রবাসী ভাইয়েরা সেই সকল নাম্বারেও ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।